হয় আমার এতিয়া বিজেপির প্রার্থী পরিমল শুক্লবদ্ধ্যের কেবিনেট মন্ত্রী কিন্তু রাতপাই দাদা আই গেছে আমি দাদা আজি কি হব আপনি কি ভাবে আমি এতিয়া এটিছ আমার কাউন্টিং এজেন্ট যদি আমার দলীয় অর্গানাইজেশনের ফল দিয়া হয়েছে পর্যবেক্ষণ করার কারণে প্রতিটা ট্রিবল এজনক আছে আমার দলীয় প্রতিনিধি হিসাবে লগতেই আমি আহিলোঁ একেলগতে আহিলোঁ তাৰ মূল কাৰণটো হল যে আমি কাউন্টিং লগে লগেই যাতে আমি পৰ্যবেক্ষণ কৰিব পাৰোঁ আৰু এইটো নিশ্চিত আপোনালোকক আগতে আমি কৈছোঁ আমার দলের নেতাসকলে কৈছে আমাৰ একেবাৰে তৃণমূল স্তৰৰ কর্মী আপোনালোকক কৈছে যে ভাৰতীয় জনতা পার্টি শিলচর লোকসভাত এক বিপুল ভোটৰ ব্যৱধানত বিজয় সাব্যস্ত অলপ সময়ৰ অপেক্ষা আছে মই ভাবোঁ যে চারি পাঁচ ঘন্টার ভিতৰতেই আপনাদের এই খবৰটো পাই যাব কারণ আটটাতে ইয়াতে গণনা আরম্ভ হব আর মোর যে ধারণা যে বারো এটার ভিতর বহুখানি আগুয়াই যাব কাজে আপনাদের অগ্রিম আভাস বারোটা এটার ভিতর পাই যাব আর আমি একেবাৰে নিশ্চিত নিশ্চিত এই কারণে যে শিলচার লোকসভা কেন্দ্রের পরম শ্রদ্ধার নির্বাচক মণ্ডলী ভারতীয় জনতা পার্টিক খুব ভাল পায় খুব শ্রদ্ধা করে আমার মোদীজির নেতৃত্বত ৰাষ্ট্ৰখন ভালকেই ভালকে যাব লাগে তার কারণে প্রতিজ্ঞাবদ্ধ হৈ আমার আমার ইয়ার ভোটার রাইজে আমার ভোট প্রদান করলে আশীর্বাদ প্রদান করলে সেই কারণে আমি প্রচণ্ডভাবে আশাবাদী আমি ভাবো যে যিমান ভোট কাস্ট হয়েছে তার দুই তৃতীয়াংশ ভোট কম কৰি হলেও ভারতীয় জনতা পার্টির ইভিএমের আহিব দাদা আজি রাতে পূজা সুজা দিয়ে আপনি হয় রাতপা এই দিনের আমার নিত্য নৈমন্ত্রিক কাম এই আমি রাত উঠি মা আরাধনা করি ঘরেরপাও কাজে কাজেই মা দুর্গার আশীর্বাদত আপনি চাব যাতে পিপুল আমি বিজয় সাব্যস্ত করি ধন্যবাদ তো আপনারা শুনেছে দাদার রাপাই পূজা সুজা দি কাউন্টিং লগত এতিয়া এই গড়া কেন্দ্ৰত শিলচর আই এছ বি টি আই এস টি আছে